হ্যাঁ রে মা, আমি তোর জন্য তোর পছন্দের পুতুলটাই নিয়ে এসেছি। এই নে মা, তোর পুতুল। ও মা, বাবা, পুতুলটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে বাবা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে রে মা, এবার তুই পুতুলটা দিয়ে খেলা কর গিয়ে। টোনা, তুমি পুতুল কেনার টাকা কোথায় পেলে গো? পুতুলটা দেখে তো মনে হলো অনেক দামি, এত টাকা তুমি কোথায় পেয়েছো? আসলে টুনি, আমি কাজ করে যে টাকা পেয়েছি তা দিয়েই পুতুলটা কিনে এনেছি। আর টুকি তো অনেক দিন থেকে আমার কাছ থেকে একটা পুতুল কিনে চাইছিল। কিন্তু টোনা, তুমি আজেবাজে জিনিস কিনে টাকা নষ্ট করছো কেন? সামনে তো আমাদের অনেক টাকা লাগবে ঘরটা সারাতে। এখন থেকে টাকা জমিয়ে রাখো, বুঝতে পেরেছো? না হলে এই অভাবী সংসারে ঘরটা সারানোই যে হবে না। ঠিক আছে টুনি, আমি এখন থেকে একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করব। আর আমি একটা পুতুল তো আমার মেয়েকে কিনে দিতেই পারি, এতে করে কি টাকা নষ্ট হয় নাকি টুনি? ঠিক আছে টোনা, আমি আর কথা বাড়াতে চাই না। এবার তুমি হাত মুখ ধুয়ে এসো তো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন, আর একদিন পাখিদের বনে বন্যা হয়ে যায়। বনে তো বন্যা হয়ে গেল, বন্যার পানি তো কমতে আরো কিছুদিন সময় লাগবে। আমাদের ঘরটাও তো অনেক খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে ঘরটা ঠিক করে বানানো দরকার, না হলে কখন কি বিপদ আসে কে জানে। না, তোমাকে বলে আর কাজ হবে না, যা করার আমাকেই করতে হবে। কি রে টুনি, এখানে দাঁড়িয়ে তুই এত কি ভাবছিস শুনি? তেমন কিছু না সুখি দিদি, তবে আমাদের ঘরটা সারানো খুব জরুরি হয়ে পড়েছে, এই নিয়ে একটু চিন্তা করছিলাম। তা তোমার বাড়ির কি অবস্থা সুখি দিদি? আর বলিস না টুনি, আমারও ঘরটা নতুন করে বানাতে হবে, ঘরে তো বন্যার পানি দিয়ে ভরে গেছে, তাই একটু খড়কুটো কুড়িয়ে আনতে যাচ্ছি রে। ও আচ্ছা, তবে তুমি আর দেরি করো না গো, খড়কুটো আনতে বেরিয়ে পড়ো। ঠিক আছে রে টুনি, তবে আমি এবার আসি। শালিক দাদা, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তোকে আর কি বলবো টুনি, আমার মেয়েটা যে খুব অসুস্থ, কিন্তু আমি আমার মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো গাড়ি পাচ্ছি না। এখন আমার মেয়েটাকে কি করে সুস্থ করে তুলবো? বনে বন্যার পানি কমছে না জন্য বনের পাখিরা গাড়ি নিয়ে কোথাও বের হতেই চাইছে না। এখন কি চিকিৎসার অভাবে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো? আহারে শালিক দাদা, কেঁদো না, তোমার মেয়ে ঠিক সুস্থ হয়ে যাবে। আসলে বন্যার পানিতে বনের চারপাশটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, যার ফলে চারপাশে রোগবালাই ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে, যতদিন না বন্যার পানি কমে যাচ্ছে। তোর কথাই যেন ঠিক হয় টুনি, আমার মেয়েটাকে যেন আমি আবার সুস্থ করে তুলতে পারি। আমার ঘর বানানো তো হয়ে গেল, কিন্তু বনে যে অনেক রোগ ছড়িয়ে পড়েছে, এই রোগ থেকে বনের পাখিদের বাঁচাতে হবে। কিন্তু আমি কি করে বনের পাখিকে সুস্থ করে তুলবো? বনের পাখিকে সুস্থ করতে হলে যে ওদের হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি কি করে ওদের হাসপাতালে নিয়ে যাব? আমার তো কোনো গাড়ি নেই, এই বাড়িটা ছাড়া কতই না ভালো হতো যদি এই বাড়িটা উঠতে পারতো। উফ বাবা, এই ভারী বস্তা নিয়ে যে আমি আর উঠতেই পারছি না। কে কোথায় আছিস, আমাকে একটু সাহায্য কর না বাছা, আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি, আর এক পাও এগোতেও পারছি না। কি হয়েছে গো মাসিমা, আপনি এভাবে চিৎকার করছেন কেন, আর এত বড় বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? আমাকে একটু সাহায্য কর না মা, আমি খুব বিপদে পড়ে গেছি, এই বস্তাটা নিয়ে, এই বয়সে কি আর এত ভারী বস্তা বহন করতে পারি বলতো?
ও আচ্ছা, এই ব্যাপার। তাই এই বস্তাটা কোথায় নিয়ে যেতে হবে মাসিমা, আমাকে বলুন, আমি পৌঁছে দিয়ে আসছি। এই বস্তাটা আমার বাড়িতে পৌঁছে দিতে হবে রে মা, তুই আমার পিছু পিছু আয়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। মারি, এত দূর কষ্ট করে আমার বাড়িতে বস্তাটা এগিয়ে দিলি, একটু বস, আমি তোকে এক গ্লাস পানি এনে দিচ্ছি। মাসিমা, আমার পানি লাগবে না, আমি একটু চিন্তায় আছি, আমাকে এক্ষুনি বের হতে হবে। কেন রে মা, কি হয়েছে, কি নিয়ে তুই এত চিন্তা করছিস বল আমাকে? আসলে মাসিমা, আমাদের বনে বন্যা হওয়ার ফলে চারপাশটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, যার ফলে বনের পাখিরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। বনে তো পানি থাকার কারণে কেউ গাড়ি নিয়ে কোথাও বের হতেই পারছে না, তাই কেউ হাসপাতালে যেতেও পারছে না। এখন বনের পাখিরা কি করে সুস্থ হবে তা নিয়ে একটু ভাবছি, কিন্তু কোনো উপায় খুঁজেই পাচ্ছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তা তোর কি বাড়িতে কোনো গাড়ি আছে? না মাসিমা, আমার বাড়িতে কোনো গাড়ি নেই, থাকার মধ্যে শুধু বাড়িটাই আছে। বাড়িটা যদি উঠতে পারত তবে আমার বানানো বাড়িতেই বনের সব পাখিকে হাসপাতালে নিয়ে যেতাম, কিন্তু তা তো হবার নয়। কে বলেছে হবার নয়, আমি তোর মনের ইচ্ছা পূরণ করব। কিন্তু কিভাবে, কিভাবে তুমি আমার মনের ইচ্ছা পূরণ করবে মাসিমা? মারি, আমি সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, জীবনে একবার কোনো সৎ পাখির মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো। আর আমার মনে হয় আমি সেই সৎ পাখিকে খুঁজে পেয়েছি। না হলে নিজের কথা না ভেবে কেউ বনের পাখিদের কথা ভাবে বলতো? মাসিমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ রে, আমি ঠিক বলছি, তুই সেই সৎ পাখি, আর তোর মনের ইচ্ছা আমি পূরণ করে দিব। তুই বাড়িতে ফিরে যা, আর এখন থেকে তোর বাড়িটা উঠতে পারবে, আমি সে ব্যবস্থা করে দিব। এরপর টুনি বাড়িতে চলে আসে, আর বাড়িতে গিয়ে টুনি দেখতে পায় তার বানানো বাড়িতে দুপাশে দুটো পাখা লাগানো আছে। এ কি, আমার ঘরটার দুপাশে পাখা এলো কি করে? এটা নিশ্চয় বৃদ্ধা মাসিমার কাজ, তবে এখন থেকে বাড়ি উঠতে পারবে, আর আমি আমার বাড়িতে বনের পাখিদের হাসপাতালে নিয়ে যেতে পারবো। যাই, এবার বনে গিয়ে খবরটা দিয়ে আসি। টুনি, তোকে অনেক ধন্যবাদ, তোর বানানো বাড়িতে আজ আমার মেয়ে হাসপাতালে আসতে পারলো, আর এখন আমার মেয়ে আগের মতো সুস্থ হয়ে যাবে। তোর এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না টুনি। ঠিক আছে শালিক দাদা, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। আমি পাখি হয়ে যদি অন্য পাখিদের সাহায্য না করি তা কি করে হয় বলো? টুনি, তুই সত্যি বড় মনের পাখি, তাই তো তুই বনের পাখিদের তোর বানানো বাড়িতে করে নিয়ে গিয়ে সাহায্য করছিস। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক রে, মঙ্গল করুক। তুই অনেক ভালো, অনেক ভালো রে। সুখী দিদি, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে আমি সব সময় গরিব অসহায় পাখিদের সাহায্য করতে পারি। এরপর থেকে টুনির বানানো বাড়িতে করে বনের পাখিরা যাতায়াত করে, আর এভাবেই টুনি বনের পাখিদের সাহায্য করে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। জানিস মিম্মি, জঙ্গলের পরিবেশ আমার অনেক ভালো লাগে, চারিদিকে কত সুন্দর মনোরম সব দৃশ্য, আর তার সাথে খোলা হাওয়া, আমার যেন পুরো প্রাণটাই জুড়িয়ে যায়। তোর কেমন লাগে রে বলতো? আমার তো ভালোই লাগছে, তবে তবে কি রে আবার? আমার শহরে ভালো লাগে, খেয়ে এখানে আরামে ঘুমানো যায়। তোর মতো অলস আমি দুটো দেখিনি, বুঝেছিস? নে, এবার দ্রুত পা চালা, রাত কিন্তু অনেক হয়ে আসছে, জঙ্গলের পথে ঘাটে কিন্তু অনেক ভূত প্রেত থাকে, যখন তখন এসে তোকে আবার নিয়ে চলে যেতে পারে। কি ভূত? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল, আমি ভূতের কবলে পড়ে এখনই আমার প্রাণটা।
বিড়ালের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই কোন একটা মানুষের বাচ্চার কান্নার আওয়াজ তারা শুনতে পায়। মিমি, তুই কি আমার মতো কান্নার আওয়াজ শুনতে পেলি? হ্যাঁ, আমিও তো শুনতে পেলাম। চলো তো আমরা একবার সামনে গিয়ে দেখি। এরপর টুনি তার বিড়ালকে নিয়ে সামনের দিকে যেতে থাকে। আর সামনে গিয়ে দেখতে পায় দুটো লোক তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আর সামনে একটা বাচ্চা মেয়েকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। মিমি, কিছু কি বুঝতে পারছিস? দুজনে মিলে বাচ্চা মেয়েটাকে হয়তো অপহরণ করেছে। ঠিক তখনই একটা লোক মেয়েটার বাবা মাকে কল করে। শোন, তোদের মেয়ে আমাদের কাছে সুরক্ষিত আছে। যদি নিজের মেয়েকে বাঁচাতে চাস তাহলে কাল সকালের মধ্যে 10 লক্ষ টাকা নিয়ে গ্রামের শেষে এসে দাঁড়াবি। আর হ্যাঁ, যদি কোনো চালাকি করার চেষ্টা করিস বা পুলিশকে বলিস তাহলে তোদের মেয়েকে আর শেষ দেখাটুকু দেখতে পাবি না। অপর প্রান্ত থেকে কোনো কথা আসার আগে লোকটা তার ফোন কেটে দেয় আর একে অপরের সাথে গল্পগুজব করতে থাকে। মিম্মি, এরা সত্যি অপহরণ করেছে আর মেয়েটার বাবা মাকে টাকার জন্য চাপ দিচ্ছে। শোন, এদের আমাদের বাঁচাতেই হবে। কিন্তু আমরা তো সামান্য প্রাণী, আমরা কি করে মানুষদের সাথে পেরে উঠবো বলো? ছোট প্রাণী হতে পারি কিন্তু বুদ্ধিতে তো আর ছোট নই। এবার আমাদের বুদ্ধি খাটিয়ে ভালোভাবে কাজ করতে হবে। শোন, তুই এখানে পাহাড় দিতে থাক আর আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, বুঝেছ? এরপর টুনি খুব দ্রুত উঠতে থাকে আর উড়ে উড়ে মানুষদের থানা গিয়ে পৌঁছায়। ছোট্ট পাখি টুনি, তুমি এখানে কেন এসেছো? আর তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে বলো তো আমায়। এরপর টুনি পাখি পুলিশকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পুলিশ বেজায় রেগে যায়। আমার এরিয়াতে এমন নোংরা কাজ চলছে আর আমি জানি না, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ছোট টুনি পাখি, চলো আমার সাথে চলো, একদম কোথাও পালানোর চেষ্টা করবি না, যদি করেছিস তো পুরো ফায়ার করে দেবো বলে দিলাম। পুলিশ চলে এসেছে, পরেশ পালা এখান থেকে। দুজনে মিলে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ আর তার সহকর্মী মিলে দুজনকে ধরে ফেলে আর গ্রেফতার করে। সাহসী পাখি টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার সাহসিকতার জন্য একটা বাচ্চার জীবন বাঁচাতে পেরেছি আর দুটো অপহরণকারীকে গ্রেফতারও করতে পেরেছি। আপনাকেও ধন্যবাদ, আপনি যদি সময় মতো না আসতেন তাহলে কোনো কিছু সম্ভব ছিল না। এবার আমরা আসি। এরপর টুনি তার বিড়ালকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ দুজনকে গ্রেফতার করে নিয়ে সাথে বাচ্চাটাকেও নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত প্রায় শেষ অংশে চলে আসে। রাত তো প্রায় শেষ হয়ে এলো, তবু তো তোমার বাড়ি বের হলো না। এই জঙ্গলে কি তাহলে বাকি রাত কাটাতে হবে? হ্যাঁ, এখানে আমাদের বাকি রাত কাটাতে হবে। তাহলে তো ভূত এসে আক্রমণ করবে। ওরে বাবা রে, এবার কি হবে তাহলে? কিছুই হবে না, ওই তো সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে, আর বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। চল চল এবার। এরপর দুজনে মিলে বাড়ি গিয়ে পৌঁছায়। এদিকে মিনু মেয়ের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। মা, আমি এসে পড়েছি। এতক্ষণে তোর আসার সময় হলো? হ্যাঁ, সেই সারাটা রাত ধরে আমি তোর পথ চেয়ে বসে আছি। মা, আমার শোন না মা, মা আমার রাগ করে না, তুমি একটু মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সবটা খুলে বলছি। এরপর টুনি তার মায়ের রাগ কমানোর জন্য সব ঘটনা খুলে বলে। কি সাংঘাতিক ঘটনা, এবার সব বাদ দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তো রে মা। মা, আমার ঘুমালে কি চলবে বলো? আমি জঙ্গলে এসেছি অসহায়দের সাহায্য করার জন্য। এখন সাহায্য করার জন্য আমার যা প্রয়োজন, আমি যদি সেগুলো জোগাড় না দিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে কি চলবে বলো মা? সেগুলো তুই সকাল থেকে শুরু করিস, এখন একটু ঘুমিয়ে নে তোরে মা। টুনি মায়ের জোড়াজুড়িতে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। মা, আমাদের যে জমি আছে ওটাতে আজ মরিচ ক্ষেত করব, আর তারপর ওখানে যখন মরিচ হবে তখন সেগুলো বিক্রি করে গরিবদের মাঝে বিলিয়ে দিব, ভালো হবে না বলো মা? হ্যাঁ রে মা, অনেক ভালো হবে।
এরপর টুনি তার মিম্মিকে নিয়ে জমিতে যায়। আর অনেক কষ্ট করে জমি চাষ করে আর তাতে মরিচের চারা রোপণ করে দেয়। আর এদিকে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসে। মিম্মি, কাজ করে তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, চল তো এবার একটু বিশ্রাম করে নেই, এরপর নয় বাড়ি ফিরে যাব। আমারও মনে হচ্ছিল একটু ঘুমিয়ে নেই, চলো তাই করি। এরপর দুজনে মিলে জমির শেষের বড় একটা গাছের তলায় বসে বিশ্রাম নিতে থাকে। এরপর বিশ্রাম নেওয়া শেষ হলে তারা বাড়ি ফিরে আসে। এরপর দেখতে দেখতে কেটে যায় প্রায় বেশ কিছুদিন। ততদিনে সবগুলো মরিচের চারা অনেক বড় হয় আর তাতে মরিচও ধরে। এবার শুধু মরিচ বিক্রি করার পালা। টুনি মরিচগুলো তুলে বিক্রি করে তার বিনিময়ে অনেক টাকা পায় আর সেই টাকাগুলো নিয়ে গরিব বৃদ্ধার কাছে যায়। কে রে তুই? এই অসহায়ের বাড়িতে তো কেউ কখনোই আসে না। আমি টুনি বুড়িমা, আমি জানি তুমি অনেক অসহায় আর তার কারণেই আমি তোমাকে সাহায্য করতে চলে এসেছি। এই নাও কিছু টাকা, তুমি এগুলো দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। তুই আমাকে টাকা দিলি, এমন করে কেউ কোনো দিন আমাকে সাহায্য করেনি রে। তুই অনেক ভালো, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। বৃদ্ধার খুশি দেখে টুনির চোখে জল চলে আসে। টুনিও আর সেখানে এক মুহূর্ত দেরি না করে চলে আসে। এরপর একে একে অনেক পাখিকে সাহায্য করে আর সবাই টুনির গুণগান গাইতে থাকে। তা দেখে জঙ্গলের কালু কাক মনে মনে ভাবতে থাকে, আমি এই জঙ্গলে এতদিন ধরে আছি, সবাইকে রাত দিন কতভাবে সাহায্য করলাম, কই কেউ তো আমার প্রশংসা করলো না। আর দুদিনের টুনির এত প্রশংসা, এত গুণগান, আমি থাকতে তো এসব কোনোদিনও মেনে নিতে পারবো না। কিছু তো একটা করতেই হবে, আমি আগে প্রেত বন্ধুর সাথে দেখা করে আসি, তারপর না হয় অন্য কিছু। কালু সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তার প্রেত বন্ধুর সাথে দেখা করতে যায়। তার প্রেত বন্ধু তাকে দেখেই বলতে থাকে, এতক্ষণে তোমার আসার সময় হলো বন্ধু, সেই কতদিন ধরে আমি তোমাকে বলছি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করতে, তুমি সেটা না করে কিনা নিজের চিন্তাই করছো। নিজের কথা চিন্তা করব না তো কি করব, কথায় আছে চাচা আপন প্রাণ বাঁচা, আর আমি একটা চিন্তায় আছি। এরপর কালু সব কথা খুলে বলে আর তার সাথে এটাও বলে যে, তোমার সাথে যদি ওই মেয়েটার বিয়ে করিয়ে দেই তাহলে কেমন হবে বলো তো। আমার সাথে বিয়ে করাতে হলে তো তাকে মরতে হবে, ওই মেয়ে মরে ভূত না হওয়া পর্যন্ত তো আমি তাকে বিয়ে করতে পারবো না। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না, আমি আজ রাতে সব ব্যবস্থা করে ফেলবো। এই বলে কালু আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে বাড়ি ফিরে আসে আর কিছু মিষ্টি নিয়ে তাতে বিষ মেশায় আর তা নিয়ে টুনির বাড়িতে চলে আসে। মিস টুনি, আপনার কাজের জন্য আপনাকে সুস্বাগত। আপনি একজন মেয়ে হয়ে যে এমন ভালো কাজ করতে পারবেন তা সত্যি অকল্পনীয়। আপনাকে ধন্যবাদ। আমি তো শুধু ধন্যবাদ নিতে আসিনি, আমি এসেছি আপনাকে মিষ্টি মুখ করাতে। নিন একটা মিষ্টি খেয়ে নিন। টুনি কিছু খাওয়ার আগে তা আমি খেয়ে নেই, তাই আমাকে আগে দাও। কালু দিতে সংকোচ বোধ করলেও মিম্মি একটা মিষ্টি তুলে নিয়ে খেয়ে ফেলে আর খাওয়ার সাথে সাথেই বিষের কারণে মিম্মি সেখানেই মারা যায়। মিম্মি কি হলো তোর? কালু আপনি মিষ্টিতে কি মিশিয়েছেন? না মানে ইয়ে। এই বলে কালু পালানোর চেষ্টা করে আর অমনি টুনি কালুকে ধরে মারতে শুরু করে আর মিনু পুলিশকে কল করে, পুলিশও চলে আসে। দারোগা বাবু, এই পাখি আমার মিম্মিকে খুন করেছে, আমাকেও খুন করতে চেয়েছিল, আপনি একে উচিত শিক্ষা দিন। চল এবার জেলে গিয়ে খুন করার প্ল্যান কর। এরপর পুলিশ কালুকে নিয়ে থানায় চলে যায়। এ কারণেই বলা হয় লোভ করতে নেই, লোভে পাপ আর পাপে মৃত্যু। ককলি, বনে তো কোনো চুরি করার মতো কিছুই দেখছি না, এখন যদি চুরি না করি তবে আমরা কি খেয়ে বাঁচবো? এতদিন যা চুরি করেছি সব তো তুমি বাতাসে উড়িয়ে দিলে, যদি কিছু টাকা জমিয়ে রাখতে তাহলে কি আর এখন কোনো অভাব থাকতো বলো?
আরে চিন্তা কেন করছো? আমরা হলাম বড় চোর, আর বড় চোরদের কাজের কোনো অভাব হয় না। এই বনে চুরি করার মতো কিছু নেই তো কি হয়েছে? অন্য বনে কি নেই? চলো তো আমরা অন্য বনে যাই আর সুযোগ বুঝে চুরি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ কাকলি, ঠিক বলেছো। চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি অন্য বনে চলে যাই। এরপর কালো কাকলি চুরি করার উদ্দেশ্যে অন্য বনে যেতে থাকে আর দেখতে পায় পুকুরের উপরে একটি বেগুন বাড়ি ভাসছে। তারপর তারা বেগুন বাড়ির কাছে যায়। কাকলি দেখো দেখো, এই বেগুন বাড়ির ভেতরে তো দেখছি সোনার কলস দেখা যাচ্ছে। নিশ্চয়ই এটা জাদুই বেগুন বাড়ি, নয়তো কি পুকুরের পানির উপর আবার কখনো বাড়ি হয়? জানালা দিয়ে একটা কলস দেখা যাচ্ছে, মনে হয় ভেতরে আরো অনেক সোনার কলস আছে। চলো কাকলি আমরা ঘরটার ভিতরে যাই আর সোনার কলস নিয়ে আসি। এরপর কালু কাকলি ঘরের ভিতর প্রবেশ করে আর সেখানে এক ডাইনি আসে। ডাইনি ডাইনি, আমরা জানতাম না যে এই বেগুন বাড়িতে তুমি থাকো, না হলে কখনোই আসতাম না। আমরা তো জানালা দিয়ে সোনার কলস নিতে এসেছি, সোনার কলসটা আমাদের দিয়ে দাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। বলো ডাইনি বলো, কি কঠিন কাজ করতে হবে? আমরা কঠিন সহজ সব কাজ করতে পারি, আমাদের কাছে কোনো কাজই কঠিন মনে হয় না। এরপর ডাইনি সেই কঠিন কাজের কথা কালু আর কাকলিকে বলে, আর কালু কাকলি সোনার কলসের লোভে কঠিন কাজ করতে রাজি হয়ে যায় আর তারা বেগুন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চল খেলা শুরু করি। শুন, আমি হলাম চোর আর আমি তোদের ধরবো। আমার চোখ বেঁধে দিত, যাকে ধরবো সে কিন্তু চোর হবে, বুঝেছিস? আর তোরা বলবি কানাম্মা জীবো বো, যাকে পাবি তাকে চোর। হ্যাঁ রে, আমরা বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, আয় তোর চোখ বেঁধে দে। কানাম্মা জীবো বো, যাকে পাবো তাকে চোর। আমি কি ধরতে পারি না? পারি না। হ্যাঁ, তোরা দূরে থাকলে আমি কিভাবে ধরবো? একটু আমার কাছে আয়, ধরতে সুবিধা হবে। আর সেখানে কালু আর কাকলি চলে আসে আর টুকি কালুকে ধরে ফেলে। কি মজা, ধরে ফেলেছি ধরে ফেলেছি। আরে আমাকে কেন ধরেছো? ছাড়ো ছাড়ো আমাকে। আরে কালু আঙ্কেল, তুমি কেন আমাদের খেলার মাঝে এসেছো? এই জন্য তো তোমাকে ধরেছি। তোমরা তো অনেক ভালো খেলতে পারো, তা তোমরা কি জাদু খেলা শিখতে চাও? বনের একটা বাড়িতে জাদু খেলা শেখাবে বলে এক জাদুই পাখি এসেছে, তাই জাদুর খেলা শিখতে বনের অনেক পাখি যাচ্ছে, তাই আমি তোমাদের নিতে আসলাম। কারণ তোমরা তো আমাদের প্রতিবেশীর সন্তান, তোমরা যদি জাদু খেলা শিখতে পারো তাহলে আমাদের বনের অনেক নাম হবে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমাদের নিয়ে যান, আমরাও জাদু খেলা শিখতে চাই। চলো পারুল, চল চল জাদুর খেলা শিখবো। তাহলে তোমরা এসো আমার সাথে, এসো আমার পেছন পেছন। এরপর কালু আর কাকলি আগে আগে উড়তে থাকে আর শালু পারুল ও টুকি তাদের পেছন পেছন উড়তে থাকে। উড়তে উড়তে শালুর শরীর ক্লান্ত হয়ে যায়, তাই শালু ধীরে ধীরে উড়তে থাকে। এই তোমরা তাড়াতাড়ি এসো, ওই তো বেগুন বাড়িটা দেখা যাচ্ছে, আমরা প্রায় চলে এসেছি, আমরা দুজন ঘরের ভিতরে যাব, তোমরাও এসো। ঠিক আছে আঙ্কেল, আমরা তাই করব। মুক্ত হয়ে যাবো যদি 10টা ছানা আনতে পারিস।
জানি বোন, এনেছিলাম তিনটে ছানা, কিন্তু একটি ছানা যে কোথায় হারিয়ে গেল জানি না। আর দশটি ছানা তো একসাথে খুঁজে পাওয়া যায় না, তাই ভাবছি একটা দুটো করে জমা করি, দশটা হলে তবে তুমি খেও। আচ্ছা ঠিক আছে, যা তবে তাড়াতাড়ি নিয়ে আসবি, আমার চারি অভিশপ্ত ঘরে বন্দি হয়ে থাকতে ইচ্ছে করছে না। এতগুলো বাচ্চা খুঁজতে তো অনেক সময় লাগবে ডাইনি বোন, তা মানুষের বাচ্চার রক্ত কি তুমি খাবে? আমাদের বনে কটা মানুষের বাচ্চা আছে, তাহলে তাড়াতাড়ি বাচ্চা পাবো, তাই আর কি বললাম। কি মানুষের বাচ্চা আছে? আগে বলবি তো। আরে মানুষের একটি বাচ্চার রক্ত খেলেই হয়ে যাবে, যা এই বাচ্চাগুলোকে ছেড়ে দে আর মানুষের বাচ্চা নিয়ে আয়। আহা, মানুষের বাচ্চার রক্ত খেতে কি যে মজা লাগবে, আর আমার অভিশাপও মুছে যাবে। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। ককলি, এদেরকে আগে ছেড়ে দেওয়া যাবে না, নয়তো এরা সব কথা ওদের মাকে বলে দিবে আর আমাদের তখন কিছুই হবে না। তাই এদের এখানে একটি গাছের সাথে বেঁধে রাখি, আর যখন সোনার কলস পাবো তখন এদের ছেড়ে দিয়ে বন থেকে চলে যাব। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো একদম। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, তোমরা খুব খারাপ আর লোভী, আমাদের মিথ্যে বলে এখানে এনেছো। মা যদি একবার জানতে পারে তাহলে তোমাদের আসতে রাখবে না। দেখো, তোর মা জানলেই না আসতে রাখবে না, তার আগে আমরা ফুরুত। চলো কাকুলি, ওই মানুষের বাড়ি থেকে মানুষের বাচ্চা নিয়ে আসি। এরপর কালুরা চলে যায় আর শালু সব দেখে টুকিদের কাছে আসে। আরে শালু, তুই কোথায় গিয়েছিলি? তুই, আমরা তো একসাথে এসেছিলাম। আমি তোদের সাথে উঠতে না পারলে পিছনে পড়ে যাই, আর এসে থেকে দরজা বন্ধ, তাই বাইরে থেকে সবটা শুনেছি। চিন্তা করিস না, আমি এক্ষুনি টুনি মাসিকে সবটা জানিয়ে দিচ্ছি, আর শয়তান কালু কাকুলিকে উচিত শিক্ষা দেবে টুনি মাসি। এই যে বাচ্চা মেয়ে, তুমি কি উড়তে শিখবে আমাদের সাথে? আমরা মানুষের বাচ্চাদের ওরা শেখাই, তাই আমাদের মতো মানুষরা উড়তে পারে। কি বলছো, সত্যি তোমাদের মতো আমি উড়তে পারবো? ইয়ে কি মজা, কি মজা, পাখিদের মতো উড়তে পারবো। ঠিক আছে, তবে আমাকে ওরা শেখাও। তুমি আমার পিঠে ওঠো আর আমি কিভাবে উড়বো সেটা তুমি দেখতে থাকো, তাহলে শিখে যাবে। কালু কাকলি সব মিথ্যে বলে ছোট মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে শালু টুনির কাছে চলে আসে। টুনি মাসি, টুনি মাসি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শালু মা, ভালো করে বলো। কি বলছো এসব? তাহলে তো এক্ষুনি আমাকে তান্ত্রিকের কাছে যেতে হবে। কি বলছিস এসব? আমাদের বনে এমন ডাইনি অভিশপ্ত হয়ে আছে আর আমি জানি না, চল দেখি আগে ওকেই শেষ করব। আরে বা কালু, তুই তো ভালোই পেরেছিস মানুষের বাচ্চাকে আনতে, আমার জীবন আজ থেকে সুখের হয়ে যাবে। আমি এই ঘর থেকে বেরিয়ে নিজের ইচ্ছে মতো পাখিদের খেতে পারবো। তোর ইচ্ছে কোনোদিন পূরণ হবে না রে ডাইনি, কারণ তান্ত্রিক প্যাচা যে চলে এসেছে। এই বলে ডাইনি যেই না তার জাদু প্রয়োগ করতে থাকে, অমনি তান্ত্রিক কঠিন জাদু প্রয়োগ করে ডাইনিকে ভস্ম করে দেয়। আর সবাই বেগুন বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে আসে, আর এইসব কথা পুরো বনে ছড়িয়ে যায়। বনের পাখিরা লাঠি নিয়ে সেখানে চলে আসে। সবাই এই কালু কাকুলিকে মেরে বন থেকে তাড়িয়ে দাও, এমন লোভী আর খুনি পাখি থাকলে আমাদের বনের একটি বাচ্চাও বেঁচে থাকবে না, লোভের শাস্তি এদের পেতেই হবে। না না, আমাদের মেরো না, আমরা আর কখনো এমন কাজ করব না। কিন্তু বনের পাখিরা কালুর কোনো কথাই শোনে না, সবাই লাঠি দিয়ে অনেক মারতে থাকে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয়। এদিকে টুনি টুকি আর পারুলকে গাছে বাধা থেকে মুক্ত করে দেয়। টুম্পা চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আর শোনো তোমরা কেউ কখনো কারো ডাকে কোথাও যাবে না, কারণ কার মনে কি উদ্দেশ্য থাকে সেটা বলা যায় না। হ্যাঁ টুনি আন্টি, আমি আর এমন খারাপ পাখিদের সাথে কথাই বলবো না। মা টুম্পা,
তুই কোথায় গিয়েছিলি? তোকে সে কখন থেকে খুঁজে চলেছি কিন্তু কোথাও পাচ্ছি না। দিদি আমি সব বলছি। টুনি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজ এই বাচ্চাগুলোকে হারাতে হতো। মা টুম্পা, তুই টুনি আর টুনির মেয়েদের সাথে মিশবি আর কারোর সাথে কোথাও যাবি না, কেমন? এরপর টুনি তার মেয়েদের নিয়ে বাড়ি চলে আসে আর তখন থেকে টুম্পা টুকিদের সাথে খেলা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।